সবুজ একজন মেধাবী ছাত্র যে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে শহরে পড়াশোনা করতে গেল, কিন্তু শহরে তো থাকার জায়গা নেই, কোথায় থাকবে? যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের কিছু দূর আগে একটা হোস্টেল আছে, বয়েজ হোস্টেল। সেখানে সমস্ত বাইরে থেকে আসা ছাত্ররা থাকে। সেই হোস্টেলটা তিনতলার হোস্টেল, কিন্তু নিচের তলা এবং দ্বিতীয় তলা ছাড়া ওপরের তলা সব ঘরগুলো ফাঁকা থাকে এবং ওই ফ্লোরটা পুরোপুরিভাবে বন্ধ থাকে। সবুজ যে ঘরে থাকতো সেই ঘরে আরেকটি ছেলে থাকতো যে ওরই সাথে একই স্ট্রিমে একই বর্ষের ছাত্র, তার নাম রাজু। সবুজ আর রাজু খুব ভালো বন্ধু হয়ে উঠল এবং ওই হোস্টেলের যতজন ছেলে ছিল তারা সবাই মিলে একসাথে থাকতো। দুপুরবেলা হলে বাইরে খেতে যেত, আড্ডা মারতে যেত, আবার রাত্রিবেলা এসে পড়াশোনা করে শুয়ে পড়ত। এটাই ছিল তাদের প্রতিনিয়ত রুটিন। কিছু মাস খুব ভালোভাবে কেটে গেল। হঠাৎ করে একদিন রাত্রিবেলা সবুজ বই পড়ছে, বারোটা বাজার কিছু মিনিট পর একটা গো গো আওয়াজ শুনতে পেল। সবুজ তখন রাজুর কাছে গেল, রাজুকে বলল, আমি একটা গো গো আওয়াজ শুনতে পাচ্ছি, তুই কি শুনতে পাচ্ছিস? রাজু তখন বলল, হ্যাঁ আমিও তো শুনতে পাচ্ছি, হতে পারে কেউ জোরে জোরে পড়াশোনা করছে, মনে হয় ওপরে কেউ নতুন ছাত্র এসেছে। সবুজ বলল, ঠিক আছে কাল সকালে জিজ্ঞাসা করব। এই বলে দুজনে শুয়ে পড়ল। সকাল হলো, বাকি ছাত্রদের জিজ্ঞাসা করল, হ্যাঁ রে আমাদের ওপরের তলায় কি কোনো নতুন ছাত্র এসেছে? তারা বলল, কই না তো, ওপরের ফ্লোর তো পুরো বন্ধ। আচ্ছা তোরা কি রাত্রিবেলা খুব জোরে জোরে পড়াশোনা করছিলিস? তখন সবুজ আর রাজু বলল, আরে না রে ভাই, আমরা তো করছিলাম না, সেটাই তো তোকে বলছি, একটা জোরে পড়ার আওয়াজ আসছিল, কে পড়ছিল বলতো? ওরা বলল, এটা কে করছিল সেটা আমাদেরকে উদ্ধার করতে হবে, কিন্তু হোস্টেলের মালিককে বলা যাবে না, তাহলে হয়তো উনি আমাদেরকে মানা করবে। তো ওরা বন্ধুরা মিলে ঠিক করলো, আজ রাতে দেখতে যাব এই জিনিসটা কি হচ্ছে। কিছু ছেলে ভয় পেয়ে প্রথমেই পেছনে সরে গেল, বাকি চারজন সেদিন রাত্রির বারোটা বাজার পর ওপরের ফ্লোরে গেল। গিয়ে দেখল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ কোত্তাও নেই, প্রত্যেকটা ঘর বন্ধ করা আছে। হঠাৎ করে তারা অনুভব করল তাদের পেছনে যেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা পেছন ঘুরে তাকালো আর দেখল বিশাল বড় একটা কালো ছায়া মূর্তি তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তার চোখ দুটো লাল। তারা সেই ছায়া মূর্তির দিকে একভাবে তাকিয়ে রইল এবং সেই ছায়া মূর্তিটা ধীরে ধীরে বড় হতে হতে তাদের কাছে চলে এলো এবং তাদেরকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গিয়ে কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে গেল। এই ঘটনা দেখার পর তারা এসে হোস্টেলের মালিককে সব কথা জানালো এবং সেই তিনতলাটা পুরোপুরিভাবে লক করে দেয়া হলো যাতে আর কেউ ওপরে না যেতে পারে। আস্তে আস্তে দিন কাটলো, বছর কাটলো, যে যার মতন ডিগ্রি কমপ্লিট করে চলে গেল। আবার নতুন ছাত্র সেই হোস্টেলে আসতে শুরু করলো।